মৌলভীবাজারের কুলাউড়া থেকে জঙ্গি সন্দেহে ১৭ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্তারিত জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন রিপোর্টার ইকরামুল কবির। আমি এই মুহূর্তে আছি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে। এখানে সকালবেলা যেই জায়গাতে গত পরশু দিন চারটিউলি গ্রাম থেকে যে ১০ জন জঙ্গিকে আটক করে নিয়ে গিয়েছিল কাউন্টার টেরোরিজম ইউনিট, সেই তাদেরই ধারাবাহিকতায় আজকে ১৭ জনকে আটক করা হয়েছে সেই গ্রাম থেকে। গ্রামবাসী এবং পুলিশের গ্রামবাসীর সহযোগিতায় পুলিশ সেই এলাকা থেকে ১৭ জনকে আটক করা হয়েছে এবং তারা এই ইউনিয়ন পরিষদ কার্যালয়ের একটি কক্ষে, দেখতে পাচ্ছেন একটি কক্ষ বন্ধ রয়েছে, সভাকক্ষ যেটা, এই কক্ষের মধ্যে আটক রয়েছে। সেদিন যেদিন তাদেরকে ধরা হয়েছিল এলাকাবাসী বলেছিল এই বাড়িতে আরও ১৫-২০ জনের যাতায়াত থাকে এবং ১৫-২০ জনের সবসময় যাতায়াত হয়ে থাকে এবং সেই ধারাবাহিকতায় এই যারা গ্রামবাসী বা এলাকাবাসী তারা নিরাপদ মনে করায় এই ১৭ জনকে আজকে ধরিয়ে দিয়েছে এবং পুলিশের গ্রামবাসীর সহযোগিতা তাদেরকে আটক করে এখানে নিয়ে এসেছে। বলে রাখার প্রয়োজন যে সেদিন অর্থাৎ গত পরশু দিন ঢাকা থেকে যে ইউনিটটি এসেছিল কাউন্টার টেরোরিজম ইউনিট, সেই ইউনিটে যে ১০ জন জঙ্গি, ৪ জন পুরুষ এবং ৬ জন নারী এবং সাথে ৩ জন শিশু ছিল, তাদেরকে ধরে নিয়ে ঢাকা চলে গিয়েছে সেদিনই এবং তারা এখানে গোয়েন্দা নজরদারি রেখে গিয়েছিল যাতে করে তাদের বাড়িতে, বলা হয়েছিল সেদিন যারা সেই বাড়িতে গিয়েছিল তারা দেখেছিল যে অনেকজনের সেখানে খাবারের আয়োজন করা হয়েছিল, অন্তত ৩০-৩৫ জনের খাবারের আয়োজন ছিল সেদিন। তখন সবার একটি সন্দেহ জেগেছিল, এলাকাবাসীর মধ্যে সন্দেহ জেগেছিল হয়তো এখানে আরও মানুষ থাকতে পারে। সেই সন্দেহটি মাথায় রেখেই গোয়েন্দা নজরদারি রাখা হয়েছে সেই গ্রামের উপরে এবং গ্রামবাসী এবং যে গ্রামবাসী সেই চারটিউলি গ্রামবাসীর সহযোগিতা তাদেরকে ধরে দেওয়া হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন একটি বন্ধ দরজা রয়েছে, বন্ধ ঘর রয়েছে, সেই বন্ধ ঘরেই এই ১৭ জনকে আটক রাখা হয়েছে। কিছু সময়ের মধ্যেই কুলাউড়া থানা পুলিশ তাদেরকে আটক করেছে, কিছু সময় পরেই অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে এসে পৌঁছবে এবং পৌঁছার পরই আমরা পরবর্তীতে জানাতে পারবো যে এই ১৭ জনকে দেখাতে পারবো এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ, জঙ্গি সম্পৃক্ততার যে অভিযোগ রয়েছে সেই অভিযোগ সম্বন্ধে আমরা বিস্তারিত জানতে পারবো। মোটামুটি এই ছিল মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে যে ১৭ জন জঙ্গি সন্দেহে আটক করা হয়েছে টাট্টিউলি গ্রাম থেকে, তার সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম মৌলভীবাজারের কুলাউড়ায়।